নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি ছোট বাচ্চাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা সন্দেশ। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচের মতো ঘি। ঘিটা ভালো করে গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় বাটি সমান ময়দা। ময়দাটা কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে মিনিট পাঁচেক ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে। ময়দাতে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু সন্দেশ ভালো হবে না। ময়দা কিন্তু আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার এটা খুব ভালো করে ঠান্ডা হতে দেব। দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল। একই বাটি মেপে এক বাটি চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ময়দা। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটা মিশিয়ে নেব। যখন এটা প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাস অফ করে এখন এটা আমি নামিয়ে নেব। ময়দা আর দুধের যে প্রিপারেশনটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি সাদা অংশটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। যেমন করে আমরা ময়দা মেখে থাকি ঠিক একইভাবে আমি একটু মেখে নিলাম। সাদা অংশটা সরিয়ে রেখে আমি অন্য আরেকটা পার্টে দিয়ে দিলাম ডিপ ইয়েলো কালার। আমার কাছে কমলা বা গেরুয়া রং ছিল না, সেই জন্যে আমি ডিপ ইয়েলোটা দিয়েছি। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি গ্রিন কালার। একইভাবে গ্রিন কালার দিয়েও আমি মেখে নিচ্ছি। তিনটে ডোকেই আমি একটুখানি রেস্টে রেখে দিচ্ছি যাতে একটু শক্ত হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক। এবার এই প্লাস্টিকটার ওপরে এরকম হাত দিয়ে লম্বা লম্বা করে, রুটির যেমন আমরা লম্বা করে লেচি করি, ঠিক সেইভাবে আমি পর পর তিনটে বসিয়ে দিচ্ছি। এবার প্লাস্টিকটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। ফ্রিজে রাখলে আরও ভালো সেট হবে। সাইডগুলো আমি এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। হাতে সময় বেশি থাকলে আপনারা আরও বেশি সময়ও এটা রাখতে পারেন। চলে এলাম আধ ঘন্টা পরে। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। আগামীকাল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। এই দিনটিতে বাচ্চাদের এরকম তেরঙ্গা মিষ্টি বা পতাকা মিষ্টি তৈরি করে দিতে পারেন। আপনার বাড়ির ছোট সদস্যটির হাতে এরকম একটা সন্দেশ তুলে দিয়ে বলতেই পারেন পতাকার কী গুরুত্ব বা পতাকা সম্পর্কে নানান কথা। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল পতাকা সন্দেশ বা তেরঙ্গা সন্দেশ। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।